আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশাস কিচেনে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের রেসিপি দুধমালাই আইসক্রিম এই গরমে এক স্বস্তির নাম হচ্ছে আইসক্রিম এই রেসিপি ছোট বড় সবারই অনেক পছন্দ তো আশা করি সবার কাছে ভালো লাগবে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী দুধ মালাই আইসক্রিম তৈরির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ কনডেন্স মিল্ক অল্প আছে দুধগুলো আমি জাল করে নেব দুধগুলো নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমি দুধগুলো জাল দিয়ে নিব দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসতেছে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ফুল ক্রিম লিকুইড মিল্ক এক লিটার আপনারা আপনাদের পছন্দ মতো কমে বা বাড়িয়ে নিতে পারেন এখন আমি কনডেন্স মিল্কগুলো লিকুইড মিল্কের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে মিষ্টিটা একটু কড়া দিতে হবে যেন আইসক্রিমটা জমে গেলে মিষ্টিটা কমে না যায় এরপর আবারও নাড়তে থাকবো দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত দুধটা ঘন হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমি সামান্য দুধ নিয়েছি তাতে আমি দিয়ে দিব এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি গুলিয়ে নিলাম এরপর দিয়ে দিব দিয়ে আবারও আমি মিল্কগুলো ভালোভাবে নেড়ে দিব যেন জমাট বেঁধে না যায় এটা লক্ষ্য রাখতে হবে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটা জাল দিব বেশ হয়ে গিয়েছে ঘনত্বটা দেখে বুঝে নেবেন কতটা ঘন হয়েছে আমি এখানে দুটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটি আইসক্রিম মোল্ড নিয়েছি এখন আমি সবগুলো ঢেলে দিব পুরোপুরি মুখ ভরে দেয়া যাবে না কারণ আইসক্রিমটা যখন জমে যাবে তাহলে কিন্তু উপচে পড়বে দেখুন আমি কতটুকু করে ভরে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে এগুলো সব ঢেকে দেব ঢেকে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো প্রায় দশ থেকে বারো ঘন্টা তো বারো ঘন্টা পর ফিরে এলাম আইসক্রিমটা কিন্তু জমে গেছে তো এখন আমি যেটা করব এখানে পানি নিয়েছি পানিতে আমি আট থেকে দশ সেকেন্ডের মতো এটা একটু ডুবিয়ে নিয়েছি চারপাশটা একটু ভিজিয়ে নিচ্ছি যেন সহজেই আইসক্রিমটা খুলে আসে দেখুন এখন আমি আস্তে করে টান দিতেই কিন্তু আইসক্রিমটা চলে আসলো কত সুন্দর একটা কুলফি হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম দোকানের আইসক্রিমের মতো খেতেও অনেক সুস্বাদু হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ